হ্যালো ফ্রেন্ড, অদিতি অরণ্য ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। আজকে বানাবো ডিমের রেসিপি। তো ডিম দুটো প্রথমে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। ডিমগুলো ভালো করে ছাড়িয়ে নেব। এদিকে আমি গ্যাসের উপর কড়াই বসিয়ে নিয়েছি, কড়াই তেল দিয়ে দেব। তেলে অল্প জিরে দিয়ে দেব। একটা পেঁয়াজকে এইভাবে কুচিয়ে নিয়েছি, তেলের উপর পেঁয়াজগুলো দিয়ে দেব। এদিকে আমি ডিমটা ছাড়িয়ে নিয়েছি, ডিমটাকে হাতে করে মাখিয়ে নেব। ভালো করে ডিমটাকে সেনে মাখিয়ে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে অল্প লবণ দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডিমটা। দেখো ডিমটা আমি দিয়ে দেব, এটা মাখিয়ে নিয়েছি ডিমটা। এটা ভাত দিয়ে বা রুটি দিয়ে খুবই ভালো লাগে খেতে। এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখবে। এটা হয়ে গেল, এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা। আর দিয়ে দেবো একটা গন্ধরাজ লেবু রস। তো এটা আমার হয়ে গেল, রেডি হয়ে গেল। তো এটা দিয়ে রুটি বা ভাত খুবই ভালো লাগে খেতে। তো এটা নামিয়ে দেখাচ্ছি। দেখো এটা আমার রেডি হয়ে আছে। এই ডিমের ভুজিয়া বা ডিমের ভর্তা যে যাই বলবে, এটা খেতে সত্যি খুবই ভালো লাগে। এটা রুটি দিয়েও খুব ভালো লাগে, ভাত দিয়েও খুব ভালো লাগে। তো এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই বাড়িতে একবার বানাবে এবং আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর যদি কেউ বানিয়ে থাকো তাও জানাবে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে। আজকে ভিডিওটা এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।